हेलो व्यूअर्स, आमी पायल। आमार चैनले सकल के स्वागत जानिए शुरू करछी आमार आजकेर भिडियो। आमार आजकेर भिडियोते आमी तोमादेर साथे शेयर करते चलेछी रेस्टुरेंट स्टाइले चिकेन कषार रेसिपी। ठीक एइभावे रान्ना करते चाइले भिडियोटी स्किप ना करे पुरो भिडियोटी देखार अनुरोध रइल। जारा आमार चैनले नतून व्यूअर्स तारा आमार चैनलटी सबस्क्राइब ओ बेल आइकनटी प्रेस करे पाशे थेको। ताहले चलो देखे नी आजकेर रेसिपी। रेस्टुरेंट स्टाइले चिकेन कषा बनानोर जोन्नो आमी एखाने 500 ग्राम चिकेन नियेछी। आमी एखाने दुटो मीडियम साइजेर प्याज, 15 कोया रसुन, 2 इंच आदा, 4टे काचा लंका ओ एकटी मीडियम साइजेर टमेटो एकसाथे पेस्ट करे नियेछी। आर नियेछी एकटा बड़ो साइजेर प्याज कुचि, 2 टेबिल स्पून टक दई, 1/2 टेबिल स्पून हलुद, 1 टेबिल स्पून जिरे धने गुड़ो। जिरे और धने गुड़ो एखाने आमी एकसाथे मिक्स करे नियेछी। 1 टेबिल स्पून लंकार गुड़ो, स्वाद मतन लवण, 1/2 टेबिल स्पून चीनी, 1 टी स्पून गरम मसला गुड़ो। प्रथमे आमी चिकेनटाके टक दई दिए मैरिनेट करे निच्छी। समस्त चिकेनटाके दई दिए खूब भालोभावे माखिए निते हबे। চিকেনের সাথে দইটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। ফিরে এলাম আধ ঘন্টা পর। গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ মতন সরষের তেল। এই রান্নায় সরষের তেলটা একটু বেশিই লাগে। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ মতন ভেজে নেব। এখানে পেঁয়াজটা আমি লালচে করে ভাজবো না, ঠিক এরকম আধ ভাজা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ও কাঁচা লঙ্কার পেস্ট। সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এখানে মশলাটা আমি 3-4 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এতে করে কাঁচা পেঁয়াজ, আদা, রসুনের গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি চিনি, আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এই সব উপকরণ আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। সব মশলাই এখানে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আরও 5 মিনিট মতন। এইভাবে চিকেন কষা রান্না করলে পুরো রেস্টুরেন্টের মতোই স্বাদ হয়। চিকেনের এই রেসিপি রুটি, পরোটা, নান বা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। চিকেনটাকে সমস্ত মশলার সাথে আমি 5 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। এবার চিকেনের মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করছি। জল দেওয়া হয়ে গেলে এবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো লো ফ্লেমে। কিন্তু মাঝে মধ্যে হালকা করে ঢাকাটা খুলে হালকা হাতে নেড়েচেড়ে নিতে হবে, যাতে তলা থেকে চিকেনটা ধরে না যায়। ফিরে এলাম 15 মিনিট পর। চিকেন কষা প্রায় রেডি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। গরম মশলা গুঁড়ো এবং ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে একবারে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কষা।
এবার গ্যাস অফ করে চিকেন কষা আমি একটি পাত্রে সার্ভ করে দেখাচ্ছি। চিকেন কষার এই রেসিপি তোমরা বাড়িতে ঠিক এইভাবেই বানিয়ে দেখো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি ঘরে বসেই তোমরা রেস্টুরেন্টের মতো চিকেন কষার স্বাদ পাবে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে। আর রেসিপি সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ইনস্টাগ্রাম পেজ কেজি বংপেয়ারে ফলো করে ওখানে তোমরা প্রশ্ন করতে পারো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে।